আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডির নামটাকে স্টাইলিশ নামে কিভাবে দিবেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনার নর্মাল নামটাকে এই ধরনের স্টাইলিশ নামে দিতে চান ফেসবুকে, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম দেওয়ার জন্য প্রথমে আপনি যে কাজটি করতে হবে, আপনাকে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে, ট্রাস্ট ভিপিএন। এই যে ভিপিএনটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ট্রাস্ট ভিপিএন আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, আমরা এখান থেকে এটাকে স্কিপ করবো, দেন এখান থেকে ওকেতে ক্লিক করবো, তাহলে কিন্তু আমরা ভিপিএনে প্রবেশ করে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেস্ট চয়েস নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করবে, এখান থেকে আমরা জাপান যে কান্ট্রিটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এই ভিপিএনটা আমাদের ফোনে কানেক্ট হয়ে যাবে, আমরা এখান থেকে ওকেতে প্রেস করবো। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো। অবশ্যই আপনাকে এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেহেতু ফেসবুকের আপডেট আছে এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু এই ধরনের নাম আপনার ফেসবুক আইডিতে ইউজ করতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু এইভাবে ইউজ করতে হবে। আপনি আপনি অবশ্যই এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এখন ফেসবুক লাইট ঠিক ওপেন করে নিচ্ছি, আপনি আপনার ফেসবুক লাইটে চলে আসবেন অ্যান্ড যে আইডির নামটাকে আপনি চেঞ্জ করতেছেন স্টাইলিশ নামে, ওই আইডিটা আপনার ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তো লাইট আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার একটা আইডিকে লগ ইন করে নিছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা এরকম রয়েছে। আমি এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পর আমরা এখান থেকে তিরো যে মেনু রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংস নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেখে নেবো যে আমাদের ভিপিএনটা আসলে কানেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাপান কান্ট্রিটা শো করতেছে, এতে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার ভিপিএনটা কিন্তু আসলে কানেক্ট হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নাম ইডিটে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে কিন্তু নাম চেঞ্জ করার অপশনটা চলে আসবে, আমরা এখান থেকে এইসবগুলোকে কেটে দেবো, ফার্স্ট নাম লাস্ট নাম এগুলোকে আপনি কেটে দেবেন। দেন এখান থেকে আমি কেটে দিচ্ছি, অবশ্যই আপনাকে কেটে দিতে হবে, আমি এখান থেকে সবগুলোকে কেটে দিচ্ছি। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখানে আপনার যে নামটা রয়েছে এই নামটা আপনি এখানে ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামটাকে ক্যাপিটাল লেটারে দিয়ে দিচ্ছি, তো আপনি চাইলে এভাবে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনাকে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে একটা চেক করতে হবে, এখানে কিন্তু আমি কয়েকটা সিম্বল দিয়ে দিব, ওই সিম্বলগুলো কিন্তু আপনাকে কপি করতে হবে। এই যে সিম্বলগুলো রয়েছে, দুইটা সিম্বল কিন্তু রয়েছে, তো আমি এখান থেকে যে প্রথম যে সিম্বলটা রয়েছে এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন, আর যদি কপি করতে না পারেন এক্ষেত্রে কিন্তু এই সিম্বলগুলোর কাছে একটা ভিডিও থাকবে, ভিডিওটা দেখে আপনি শিখে নেবেন কীভাবে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স কপি করতে হয়। ওকে, আমি এখান থেকে কপি অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের ফেসবুক লাইটটিকে ওপেন করেছি। আচ্ছা, এখানে আমি নাবিল না দিয়ে আমি এখানে এমডি দিতে পারি, তো এখানে আমি নাবিলটা কেটে দিচ্ছি। দেন এখান থেকে আমি এমডি দিব, আমি এখান থেকে এমডি দিয়ে দিচ্ছি। তারপর যে সিম্বলটা কপি করে আনছে ওই সিম্বলটা এখানে দিয়ে দিচ্ছি, তো আমি এখানে সিম্বলটা দিয়ে দিচ্ছি, তো আপনাকে এইভাবে সিম্বলটা দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আবারও আমি এমডি লিখে দিচ্ছি, তো আপনাকে সেমভাবে দিতে হবে। দেন এখান থেকে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি লাস্ট নামে চলাবেন, দেন এখানে আপনার নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি আমার নামটাকে ট্যাপ করে দিচ্ছি, নাবিল লিখে দিলাম। ওকে, তো নাবিল লিখে দেওয়ার পর এখন আমরা চলে যাবো আবারও এই যে নোটপ্যাডে, তো নোটপ্যাডে আসার পর এখান থেকে আমরা স্মাইল যে সিম্বলটা রয়েছে সেটাকে কপি করবো। দেন এখান থেকে কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে আবারও ফেসবুক লাইটটিকে ওপেন করে নিচ্ছি। দেন এখানে আমরা এটাকে ট্যাপ করে ধরবো, দেন এখানে পেস্টে লেখা চলাবে, দেখতে পাচ্ছেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি রিভিউ চেঞ্জে এটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই নামটা ফেসবুক তুমি অ্যাকসেপ্ট করে নেবে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করবো, দেন এখানে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে সেভ চেঞ্জে এটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে যদি এখন আমাদের প্রোফাইলটাকে আমরা চেক করি, দেখুন এখানে কিন্তু আমার আগের নামটা রয়েছে। আমি যদি এখান থেকে একটা রিফ্রেশ করে নিই, তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা খুব সহজে কিন্তু স্টাইলিশ নামে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার নর্মাল নামটাকে এই ধরনের স্টাইলিশ নামে চেঞ্জ করে নিতে পাবেন খুব সহজে। সো ভিডিওটা এ পর্যন্ত, আই হ্যাভ গাইস ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কোন টাইপের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।